Isso aí. সারাদিন রাইড করে শেষ করে এসে যখন ঢুকি গেস্ট হাউসে তখন এডিট করতে বসি, ইন্টারকম চার্জ দিই, এটা আমাকে খুব সাপোর্ট দিছে, গুজগাছ চলতেছে, এখনই বেরোবো, প্রায় বাজে হচ্ছে 9:45। আমরা ছিলাম কালকে ডাক বাংলাতে, তো আজকে আমার সাথে এখন বাবাই হাঁটতে বেরিয়েছে। তোমার কেমন লাগছে বাবাই? হ্যাঁ ভালো লাগছে। ঘুরতে ভালো লাগতেছে? তোমার কষ্ট হচ্ছে? সত্যি সত্যি তো? হ্যাঁ তুমি কই ঘুরতে যাও? তুমি কই করতে যাও? মর্নিং 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 আসো আসো বাবাই, হয়েছে আরো কিছু নিবা? ওঠো অঙ্কল, দোয়া করেন, ফোন দেবো না আমি। হ্যাঁ 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 ওটা ইচ্ছা করে করছি, এখন তো মজা পাবে দেখো। আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে না? হ্যাঁ আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা কালার করবে খালি। না 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 আরে জেলা পরিষদের একটা ছবি তুলি ভাই, অফ করে অন করছো? বললাম তো কিছুই কয় না। দাঁড়া আমি দিতেছি, আমরা
ভাই হ্যালো ভাই বাইক কি ভিতরে দোকানে যাবে একটু এই সাইড করে রাখি একটু ভিতরে ওকে ঠিক আছে নামো দাঁড়াও সাইড করি আচ্ছা নামো তুমি নামো স্কুলটা ছিল আপনি একটা ব্রিজ ক্রস করে আসছেন মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই যে বাম পাশে এই ব্রিজের পাশেই ছিল স্কুলটা তো এইটা মূলত ব্যবহৃত শেল্টার হিসেবে আপনি এই কালের সাক্ষীটা পড়লে বুঝতে পারবেন এই বাড়িটাতে এই জন্য এই বাড়িটা খুবই হিস্টোরিক দেখেই আমরা ভাবলাম যে আমরা পরবর্তীতে মুক্তি চলো ভিতরে আর আমরা সেলাই নারীদের সেলাই শিক্ষা দেই আর ইতিহাস বিকৃতির একটা প্রাইম টাইমে এসে দাঁড়াইছে যে যার মতো পারতেছে ইতিহাস বানাইছে তুমি ভিডিও করতেছো এই যে আমি তোমাকে ভিডিও করতেছি ওকে চলো আমরা চাচুর সাথে ঘুরে ঘুরে দেখি হ্যাঁ ওকে এই নৌকাটা হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচনে 54 সালে যখন যে প্রতীক নিয়ে যে মিছিলে প্রতীক নিয়ে বের হয় না এটা অরিজিনাল সেই প্রতীকটা মিছিলে এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে এটা ছিল আমাদের কাছে এটা মেবি তাল কাঠের বানানো আপনাদের এই রেস্ট হাউস কি ওপেন হয়ে গেছে কিছুদিন আগে ওপেন হয়েছে আর কি এখনো সবকিছু ওই পর্দার কাজগুলো শুধু বাকি আছে নাইল ভাই অনেক ধন্যবাদ ভাই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য যেগুলো নাকি আমরা আসলে আসলে শুধু তো মানে আমার কাজই এটা এটা ধন্যবাদ দেওয়ার কিছু না আমি না 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 তারপরে মানে বেসিক্যালি হয় কি আমাদের সাথে জিনিসগুলো এরকম হয় আমরা আসি ঘুরতে ঘুরে দেখে যাই কিন্তু কি আছে এটা কিন্তু আমরা জানি না এক ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ অবশ্যই আসবেন আবার ইনশাআল্লাহ Thank you.
জিনিসটা হয়েছে আজকে হচ্ছে গিয়ে 21 ফেব্রুয়ারি, সে 21 ফেব্রুয়ারি মানে হচ্ছে গিয়া আমাদের জন্য একটা হলিডে। সো এই হচ্ছে গিয়া আমি মসজিদ রাইখা অফোর্ড সাইডের সাইড থেকে ভিডিও করা লাগতেছে, কারণ মোটো ব্লগ করা ওইখানে খুবই ডিফিকাল্ট। আর সেই সাথে আছে আমাদের বাইক লাভার ব্যাচেলারের লাম, এই সাইডে আসো। এই যে সো কি অবস্থা ভাই বলো, কালকে থেকে সে আমার সাথে আছে এবং সে যেই কষ্টটা করছে আমাদের জন্য মানে ইটস আনবিলিভেবল, মানে বলার মতো না। অবশ্য তার সাথে আমার সাথে একটু এনজাম ছিল, যাই হোক ওইটা না আমাদের মধ্যে ভালো রেশারেশি আছে এখনো। যাই হোক আসলে ভিউটা এরকম, আমি বেসিক্যালি এই ট্যুরটায় ড্রোন খুব মিস করতেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে, আর বাকিটা আল্লাহ ভরসা। বাট উপর থেকে ওই পাশে যাবো কি না এখনো বুঝতেছি না, কিন্তু আমি একটা জিনিস দেখে খুব হতাশ হয়েছি, কিছু মানুষ জুতা নিয়ে মসজিদে ঢুকছে। এটা কি কি বলবো, হ্যাঁ অনেকেই আছে জুতা নিয়ে উঠছে, কিন্তু আমার মতে এটা উচিত না, যেহেতু মসজিদ একটা পবিত্র স্থান। যাই হোক আমরা আর ওই সাইডের ভিতরে যাবো না, আমরা বাইরে থেকে দেখে চলে যাব। যাই হোক আমরা নিচে যাই, নিচে বাবাই আর আমার ওয়াইফ ওয়েট করতেছে। এত মানুষ বলার মতো না, সকালে আমি তো শুনতেছি তোমার কথা, তুমি কি শোনো না? বাবা কথা শোনো, ঠিক আছে সাউন্ড দাঁড়ায়।